কেন্দ্রীয় বাজেট নিয়ে সাধারণ মানুষের উৎসাহের অন্ত নেই। কোভিড পরিস্থিতির মধ্যে এবার পেশ হতে চলেছে বাজেট। অর্থনীতির গতিপথ বুঝতে সবাই তাকিয়ে রয়েছেন এই বাজেটের দিকে। সব থেকে বেশি উৎসাহ রয়েছে শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। দূরদর্শনকে বাজেট নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। আমি একজন কাঠমিস্ত্রি, আমি রোজ দিন মজুরিতে কাজ করি। তো আমরা কেন্দ্রীয় সরকার থেকে কিছু হেল্প চাই, যে আমাদের জন্য কিছু কাজের সুযোগ সুবিধা, যেমন সরকারি লোকের পিএফ হচ্ছে, তাছাড়া আমাদেরও কর্ম, যেহেতু কর্মকর খাচ্ছি, আমাদেরও কিছু পিএফের ব্যবস্থা হোক, যাতে আমাদের ছেলেমেয়েরা একটু ভালো থাকে, ভবিষ্যতে আগামী দিনে আমাদের বয়সকালীন আমরাও যদি কিছু সাহায্য পাই, আমার যাতে সংসার চলবে। আর তাছাড়া দিন মজুরিতে তো আমাদের বয়স হলে আর কাজ করতে পারবো না, চলবে কীভাবে? তা আমার মতো যেমন সবাই, যত শ্রমিক আছে তারাও যেন পায়, সবার জন্য সুযোগ সুবিধা করে দিলে সরকারের তরফে আমাদেরও খুব গর্ব হবে। আমার নাম ঝন্টু সূত্রধর, আমি একটা ছোটোখাটো ব্যবসাদার। তো কালকে যখন বাজেট পেশ হবে, তখন আমাদের ব্যাপারে যেমন একটু বেশি করে চিন্তা ভাবনা করো, আমাদের পারে যারা ছোটো ছোটো ব্যবসাদার আছে তাদের জন্য। যেমন আমরা জিএসটি টিএসটি যেমন ট্যাক্সটা কম নেওয়া হয়, আর আমাদেরকে একটু বেশি করে যেমন লোন দেওয়া হয়, তাহলে আমরা আরও ব্যবসাটা করতে পারবো। ইয়াতে লকডাউনে আমাদের অবস্থা খুবই খারাপ, যে আজ খেতে কার নাই এরকম অবস্থা হয়ে গেছে আমাদের। তাও মোটামুটি আমরা ব্যবসাটা চলে যাচ্ছি, টুকটাক করে খাচ্ছি তাও। আর যদি কেন্দ্র বাহিনী, কেন্দ্র সরকার যদি আমাদের ব্যাপারে না বুঝে, তাহলে তো আমাদেরকে মাঠে মরতে হবে, তাছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই। তাদের যদি আমাদের একটু বেশি করে লোন দেওয়া হয় বা ট্যাক্সটা কম নেই, তাহলে খুবই ভালো হয়। দেখুন, বাজেটে তো প্রত্যাশা, মানে মধ্যবিত্ত মানুষের অনেক কিছু থাকে, প্রত্যাশা তো প্রত্যেকবার পূরণ হয় না। তাও বলছি যে প্রত্যাশা আছে, যেমন পেট্রোল ডিজেলের দাম কমে, যেমন পেট্রোল ডিজেলের সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে, মধ্যবিত্ত মানুষ যেমন জিনিসপত্রের দাম লাগালের ভেতরে থাকে। কেন সামনে এত বড় কোভিড পরিস্থিতি গেলো, মানুষ মানুষের কাছে হাতে পয়সা নাই, হ্যাঁ, কাজ কাজ ধান্দা সব বন্ধ হয়ে গেছে লোকের। সেই হিসাবে মানে আমাদের আশা আছে যাতে বাজেট যেমন জনমুখী বাজেট হয়।